জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত প্রায় পাঁচ এ ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে বৃষ্টির মধ্যে এদিন জিরানিয়া থানাধীন বড়মুড়ায় ঘটে দুর্ঘটনা জানা গেছে দুটি পণ্যবাহী লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে একটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনায় দুদিকে প্রচুর যানবাহন আটকে পড়ে বেশ কিছু সময় পর যানবাহন চলাচল স্বাভাবিক হয় আজকে পনেরো তিনটা নাগাদ দুটি গাড়ি বড় ট্রাক গাড়ি একটি আসাম নম্বরের একটি অন্ধ্রপ্রদেশ নম্বরের যেটা হেড অন কলিশন হয় হওয়ার ফলে রাস্তা তো থেকে বন্ধ হয়ে যায় প্রায় 12 ঘন্টার মধ্যে রাস্তা বন্ধ ছিল পরবর্তীতে সময়ে আমরা চেষ্টা করে রাস্তাটাকে ওপেন করি তখন চলাচল নরমাল এদিকে এই রাস্তায় আরেকটি দুর্ঘটনা ঘটে এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলম নিরাপত্তা রক্ষীদের একটি গাড়ি রাস্তার পাশে উল্টে যায় ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি দুর্ঘটনায় কয়েকজন আহত হয় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে ফিউ রিপোর্ট চ্যানেল দিন রাত